তীব্র 40 ডিগ্রির মতন গরম, এবং যারা যারা গোলাপ বাগানি এবং বন্ধু যারা আছেন গোলাপ করেন, তাই সবার মুখেই একটা একই বিতরাগ আজকে, প্রায় কতকটা একই। ঝরা পাতার বুক ছিঁড়ে তুমি দেখেছো কি হৃদয় জুড়ে জমে আছে কত যন্ত্রণা, আমার সুজন। সবারই মন খারাপ এই একটাই কারণে, প্রচুর পাতা ফোলিয়েজ ড্রপ হয়ে যাবে, কালো হয়ে যাচ্ছে পাতা এবং পাতা ঝরে যাচ্ছে প্রচুর। মন আমারও খারাপ আজকে বা কালকে বা আগামী কয়েকদিনও থাকবে, কিন্তু আমার কিন্তু এই পাতা ঝরা নিয়ে কোনো মন খারাপ নেই বা পাতা পড়ে যাওয়া নেই। নমস্কার বন্ধুরা, আমি নীল, আপনারা দেখছেন গার্ডেনিং টিপ সঙ্গে নতুন একটি এপিসোড। বন্ধুরা বুঝতে পারছেন যে আজকে কিন্তু এই গোলাপে 40 ডিগ্রি যে টেম্পারেচার, এবং সেই টেম্পারেচারে কিন্তু কিছু ফোলিয়েজ ড্রপ হবে, কিছু পাতা ঝরে যাবে, কিছু ডাল টুকটুক করে এদিক ওদিক ছোটোখাটো হয়ে শুকনো শুকনো হয়ে যাবে। এই নিয়ে ম্যাক্সিমাম প্রত্যেকটি লোক চিন্তিত, খুব ব্যথিত, আকুল ব্যাকুল। আজকে এই নিয়েই আমাদের এপিসোড, কথাবার্তা, আলোচনা। তো বন্ধুরা প্রসঙ্গত বলে রাখি, এই হঠাৎ করে 40 ডিগ্রি 41 বা 38 37, এগুলো কিন্তু আমাদের কলকাতা শহর বা এই ইয়েতে মানে খুব ন্যাচারাল এবং কমন, এটা হয়েই থাকে, এটা বহুবারই হয়েছে, ঠিক আছে। তো এতে তো ঘাবড়ে যাবার মতন কিছু হয়নি জেনারেলি, কারণ আমরা তো এগুলো নিয়ে অভ্যস্ত, আমরা এগুলো মানে দেখেছি আগে, এবং এটাও আমরা জানি যে এই সময় কিছু পাতা পড়ে যায়, এবং কিছু পাতা যে পড়ে যায় সেটা হয়তো শুনতে যতটা মানে একটা ন্যাচারাল ব্যাপার লাগে, যেমন এই যে কিছু কিছু পাতা হলুদ হচ্ছে টুকটুক করে পড়ে যাবে। তো এটা যদি একটু বাস্তবিক কারণসহ জানা যায় তাহলে বোধ হয় মনটা কিছুটা সান্ত্বনা পাওয়া যায় মানসিকভাবে। তো সেই সব কিছু পন্থী নিয়ে এবং সব কিছু আলোচনা নিয়ে আজকে এসছি, যাতে করে ভগ্ন হৃদয় যে কাজের ব্যক্তিগণ কিছুটা হলেও সান্ত্বনা পাবে। ব্যাপার হচ্ছে যে গোলাপ গাছের যে চারিত্রিক বৈশিষ্ট্য আমি বলেছিলাম আগে, শীতকালে পারফর্ম করে, খুব সুন্দর ফুল দেয় এবং শিকড় ভালো হয় শীতকালে, এবং শীত গরমে সন্ধিক্ষণে গোলাপ গাছ খুব সুন্দর বাড়ে, ডালপালা বৃদ্ধি করে, এবং কড়া গরমেও কিন্তু স্বাচ্ছন্দ্যবোধে থাকে, কিন্তু সেটা ফোলিয়েজ ড্রপ হয় এবং নিজেকে একটু গুটিয়ে রাখে। আর যেহেতু আমরা পটে করি, পট কালচার এবং আমাদের জমির যে টেম্পারেচারটা ফিডব্যাক করে, সেই কারণে আর একটুখানি হিট ডরমেন্সি খেয়ে গাছ কিন্তু একটুখানি থমকে থাকে। তো প্রসঙ্গত জানতে হবে, গোলাপ কিন্তু কাঁটাযুক্ত গাছ, বেশ কাঁটা রয়েছে গাছের মধ্যে, এবং কাঁটাযুক্ত গাছ কিন্তু কষ্টসহিষ্ণু গাছ হয়, ঠিক আছে। তো কাঁটাযুক্ত গাছ যখন কষ্টসহিষ্ণু হয় তখন তাকে নিয়ে এই গরমের মধ্যে চিন্তিত হওয়াটা খুব একটা একদমই মানে উপযুক্ত জিনিস নয়। এই গরমে যেটা করণীয় সেটা করতে হবে কি, আমাদের জল বেশ কয়েকবার, 3 বার 4 বার গাছ শাওয়ারিং করিয়ে বেশ আগাপাশতলা জল দিয়ে, গোড়ায়ও জল দিয়ে রেখে দিতে হবে, এতেই কিন্তু কাফি হয়ে যাবে। এবার পাতা ঝরার প্রসঙ্গে আসি। ব্যাপারটা হচ্ছে যে আমাদের যেমন এই রেচন প্রক্রিয়া বলে একটা ব্যাপার আছে না, তো আমাদেরটা একটু অন্যরকম, সেটা এখন প্রকাশ্যে বলে আর হাসির কারণ ভিড় হতে চাই না আর কি, সবাই জানে যাই হোক। তো এদের তো খাবার দাবার খাচ্ছে বিভিন্ন জায়গা থেকে, বাতাস থেকে, আমরা দিচ্ছি পরিবেশ থেকে, তো এদের থাকবে না, নিশ্চয়ই থাকবে। তো হ্যাঁ, এই পাতা ঝরিয়ে দেবা, পর্ণমোচন, এটা কিন্তু একটা রিচন প্রক্রিয়া এবং এটা বিশেষ সময় হয়। তার কারণ হলো কি, যখন গাছ পারফর্ম করে, গাছ তেড়ে ফুঁড়ে তখন খাবার ইনটেক করে, আবার সেই খাবার যখন একটা সময় গিয়ে আমরা বাই ফোর্সলি ম্যানুয়ালি প্রচুর পরিমাণে দিচ্ছি বাইরে থেকে, কিছুটা হলেও টক্সিসিটি ভেতরেও গ্যাদার করে রাখছে, সেটা ন্যাচারাল ক্লাইমেট এতটা নাও হতে পারতো, আমরা ফোর্সফুলি এদেরকে অনেক কিছু ফিট করিয়েছি, টক্সিসিটি আরও বাড়ে বেড়েছে এদের কাছে, এবং সেগুলো একটা সময় গিয়ে তাকে যদি সেই বর্জ্য পদার্থ হিসেবে বর্জন না করতে পারে, তাহলে পরে তো সে তার পক্ষে খুব মানে চিন্তান্বিত ব্যাপার হয়ে যায় ব্যাপারটা। তো হ্যাঁ, যখন গাছে ফুল ফোটে তখন সেই ফুলের মাধ্যমে, ফুল শুকিয়ে ফুল থেকে কিছু টক্সিসিটি বেরোয়, আবার যখন গাছে ফুল বা আগডালে ফুল কম থাকে, ফুলের পারফরমেন্স কমে যায়, তখন একটা সময় গাছ ফুল চেপে যায়, নতুন ডালপালা কম বেরোতে থাকে, তখন সে পাতা ঝরিয়ে
এজন প্রক্রিয়া চালু করে বা করে। এটা সব গাছে হয়, শুধু গোলাপ গাছ কেন, ম্যাক্সিমাম প্রচুর গাছে চিরহরিত বলে কিছুই হয় না। তো পাতা ঝরে যাওয়া বা কিছু পাতা হলুদ হয়ে পড়ে যাওয়া তলার দিকের, এটা না খুব ন্যাচারাল ব্যাপার, এটা এই সময় হয়। আর এই যে টানা এই এত রোদ্দুর, এটাও কিন্তু খুব ন্যাচারাল ব্যাপার আমাদের কাছে। এই সময় হাউতা শায়াল্লা বা কী হলো কী না এরম জিনিসপত্রগুলো না করে ঠান্ডা মাথায় একটু জলের ব্যবহারটা বাড়ালে কিন্তু এই অনেকটা বেটার কিছু করা যাবে। এখানে 3-4 বার শাওয়ারিং, আর ফিডিংয়ের ব্যাপারটা বলে রাখি যে গাছ কিন্তু এই সময় ফিড খুব বেশি নিতে চায় না, আবার একেবারে নয় সেটাও কিন্তু না, কিন্তু এই টেম্পারেচারের মধ্যে ফিডিং করানোটা মুশকিল। তো সুতরাং হয়তো খুব যখন বেশি রোদ্দুর বেশি টেম্পারেচার তখন কিন্তু চেপে দেওয়া উচিত ফিডিং। আবার দেখা গেল বেশ কয়েকদিনই পরপর টেপে, তখন রাত্রের দিকে, রাত্রে মানে সন্ধ্যে সন্ধ্যে নয় কিন্তু 4-5-6টা, তখন একবারে জমিতে ভাপ, একটু বেশি রাত্রে হালকা ফিডিং করিয়ে দেওয়া যেতে পারে, উইকলি একবার কাফি। কারণ এই সময় তো গাছ আর মানে খুব বেশি মানে ইয়ে প্রক্রিয়া চালায় না, না নতুন ডালপালা বাড়ার সংখ্যা কমে আসে, শিকড়ের উপর প্রভাব পড়ে গাছের। এবার এই সময় দুটো চরিত্র দেখা যায়, যেগুলো বড় বড় গাছ এই ধরনের গাছ, এদের মধ্যে টক্সিসিটি অনেক বেশি থাকে, মানে অনেক কিছু বেশি ইনটেক অ্যাপটেক করেছিল এরা, এদের পাতা বেশি ঝরে, কারণ এদের এরা অনেক কিছু অ্যাপটেক করেছিল এবং অনেক এদের টক্সিসিটি বেশি। এর মধ্যে কিছু প্রজাতির যেমন অ্যাভালান্স গ্রুপের গাছ বা কিছু, এরা কিন্তু তারা থেকে ম্যাক্সিমাম মানে রক স্টার, এরা পাতা ফেলে দেয় বেশি। হ্যাঁ, আমাকে এত প্রচুর গাছপালা করতে করতে এইগুলো আমি দেখেছি এবং সেটাই আমি শেয়ার করছি, ঠিক আছে। আবার দেখবেন কিছু মিডিয়াম ছোটো ছোটো গাছ, এরা কিন্তু এই সময় আবার একটু পাতা টাতা ঠিকঠাকই রাখবে, কারণ এরা কিন্তু বেশি ফিড করায়নি, বেশি ফিড করেনি, টক্সিসিটিও কম এবং এরকম বাড়তির দিকে রয়েছে, এরা গ্রোথে রয়েছে এখনও পর্যন্ত। তো দেখুন এদের কিন্তু পাতা ফাতা খসছে না, একদমই না, পয়েন্ট টু বি নোটেড, ঠিক আছে। সবুজ বেশ ছোটো ছোটো করছে পাতা। তো বিভিন্ন প্রকারভেদে বিভিন্ন বয়স অনুযায়ী গাছের বিভিন্ন রকম চরিত্র হয় এবং সেইটাই কিন্তু মাথায় রেখে এগোতে হবে। তাই আমি বলবো যে হাউতাশ করার আগে একটু ভালো করে অবজার্ভ করুন। ছোটো গাছ তো সুন্দর পাতা, চকচকে পাতা, এই ঝিকমিক করছে পাতা, ঠিক আছে। আবার মাঝারি সাইজের গাছ একটু থমকে বসে যাবে, কিছু কিছু পাতা নতুনও আসতে পারে এরকম, ঠিক আছে। হালকা একটা ফুল টুল এলো কিন্তু অত পাতা ঝরাবে না, এই ধরনের। আবার যেগুলো বড় বড় গাছ অনেক পাতাই ঝরাবে, ঠিক আছে, তলার দিকের পাতা ঝরাবে। তো এটা খুব কমন এবং ন্যাচারাল ব্যাপার, এবং গাছ বিশেষে ভ্যারাইটি বিশেষে একটু বাড়তি কমতি হয় জিনিসটা। তো এই সব নিয়ে খুব বেশি মালাঙ্গানা মানে ভেঙে পড়া, হতাশাগ্রস্ত হব তো হইয়াওয়া, এগুলো একদমই কিন্তু দরকার নেই। এই গরমটা খুব ন্যাচারাল আর এই পাতা ঝরাটাও খুব ন্যাচারাল ব্যাপার, বরঞ্চ ভালো। এই সময় পাতা কিছু ধরতে দেওয়া ভালো, এই ধরনের তলার পাতা খসতে দেওয়া, ঠিক আছে। কিছু কিছু পাতা যে পড়ে রয়েছে তলাতে এইরকম, ঠিক আছে, এগুলো একদিকে ভালো, টক্সিসিটি ক্লিয়ার হচ্ছে, রিমুভ হচ্ছে। তো কখনোই পাতা ঝরা যেটা ন্যাচারালি সেটা রোধ করবেন না, জলটা পরিমিত দিতে থাকুন, 3-4 বার শাওয়ারিং করিয়ে দিন, 2-3 বার 3 রাত মতন শাওয়ারিং গোড়াতে জল দিন, এটা কিন্তু সম্পূর্ণ ঘেঁষার জন্য বলছি, ঠিক আছে, পয়েন্ট টু বি নোটেড। তো সেক্ষেত্রে দেখবেন তা সত্ত্বেও কিছু পাতা ঝরছে, এটাকে ঝরতে দিন, সেটা কিন্তু আপনার মন্দের ভালো, তো ঘাবড়ে যাওয়ার কিছুই নেই। কখন ঘাবড়াবেন সেটাও বলে দিই। এই ধরনের ছোটো ছোটো মিডিয়াম সাইজের ছোটো গাছ যেগুলো গ্রোথে রয়েছে, তার এই সব ডালে কালো কালো কিছু আসলে পরে, এই পাতার কাঁচা পাতায় কালো কালো স্পট বা কালো ছোটো স্পটের বাইরে হলুদ হচ্ছে, নতুন ছোটো গাছে এই ধরনের কাঁচা পাতা কাঁচা ডাল, সেখানে চিন্তার ব্যাপার আছে। কিন্তু বড়ো গাছে কিসব কিছু হবে না, বড়ো গাছে ওগুলো হওয়ারও চান্সেস কম, বড়ো গাছের জন্য কোনো চিন্তা করার দরকার নেই, ওর পাতা পড়বেই এবং পাতা পড়াটা খুব ন্যাচারাল এবং তার পাতা পড়াটা ভালো। ওর পাতা পড়া যদি আটকে দেন আপনি গ্রিন নেট দিয়ে, সবুজ কিছু গ্রিন নেট যাকে বলা যায়, বা কোনো রোদ ফোদ কমিয়ে বা ছায়া ফায়া করে, তাহলে কিন্তু একটা পরবর্তীকালে পারফরমেন্স আপনি পাবেন না বা অনেকটা কমে যাবে। এটা খুব ভাইটাল কথা বললাম, ঠিক আছে। তো সুতরাং ফিডিং কমিয়ে দিন, জবরদস্তি চাপ দেবেন না, টক্সিসিটি রিমুভ করছে যখন তাকে করতে দিন, সে সময় আপটেক করবে না সে বেশি, এটাও মাথায় রাখতে হবে। যখন একটা গাছ টক্সিসিটি রিমুভ মুভমেন্টে চলে যায়
তখন কিন্তু সে আপটেক পাওয়ারটা কমে যায়, আবার যখন গ্রোথে থাকে তখন আপটেক পাওয়ার বেশি বেশি থাকে। তো আপনি সেই গাছের চরিত্রগুলো বোঝার চেষ্টা করুন, সেই অনুযায়ী ফিডিং করান। এবং এই কারণেই আমি কিন্তু কোনো ফিডিং চার্ট, ডায়েট চার্ট বা এই ধরনের কিছু আমি কোনো দিন একটা সাপ্তাহিক পালা করে কোনো দিন বলতে চাইনি, কেননা এই যে গাছ সব বাড়তির মুখে রয়েছে, এইসব গাছ এখনও গ্রোথ রয়েছে, কাঁচা কুচি বা ঠিক পিছনের গাছটাই কিন্তু আবার এখন পাতা খসাচ্ছে। তো সুতরাং এই বিভিন্ন রকম গাছ দেখে বিভিন্নতার চরিত্র এবং বিভিন্নতার প্রকারভেদ, সেই অনুযায়ী আমাকে খাওয়ার জলের ব্যাপারটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো এইগুলো একটু চোখে চোখে দেখে আলাদা করে ভেবে চিনতে সব করতে হবে। সারমর্ম হচ্ছে এই পাতা বড় গাছের পড়ে গেলে না একটু আনন্দিতই হন, খুব একটা খুশি হবেন না। সব পাতা পড়ে যাচ্ছে না কিন্তু আপনার, 10% পাতা পড়ছে, 5%, 8%, ম্যাক্সিমাম 10%, 15% পড়ছে, ঠিক আছে? কিছু কিছু গাছে 20-25%ও পড়তে পারে। তো ওতে কিচ্ছু হবে না, এবং ওতে ওটা একদিকে ভালো রক্ত দিতে রিমুভ করছে গাছ, একদম ঘাবড়াবার কিছু নেই। জল দিতে থাকুন ভালো করে, ফিডিংটা একবারেই চেপে রাখুন, সকালে আসা দেবেন না, সকালে হালকা হিউমিক অ্যাসিড ম্যাগাজিন একটা হালকা একটা ব্যালেন্স চুয়েন্ট দিকে বা কিছু একটা রাত্রের দিকে উইকলি বা 10 দিনে একবার চালিয়ে দিন এই চরম টেম্পারেচারে। একটা বৃষ্টি আসতে দিন, ঠেলে বৃষ্টি আসুক, সব ঠিক হয়ে গেছে আমার, সব কিছু আগের মতোই। তো বন্ধুরা, এই ভীতি সন্ত্রস্ততা কাটাবার জন্য আজকের ভিডিও কিছুটা হলেও আলোচনা করে মনে হলো করা উচিত, এবং এটা অনেকেরই উপকার পাবেন হয়তো। যদি ভালো লাগলে উপকার পেয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করতে কখনই ভুলবেন না। নমস্কার।